Hello students, very good evening, welcome to Adda 24/7 Bengali. আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার, and রেলওয়ে নোটিফিকেশন নিয়ে আজকে আমরা কথা বলবো। লাস্ট এক বছর ধরে আমি এবং আমাদের চ্যানেলের বাকি সমস্ত স্যার ম্যাডামরা তোমাদেরকে বারবার জানিয়েছিলাম রেলের নোটিফিকেশন আসছে, লোকসভা ভোটের আগেই আসছে। অনেকে ভরসা রেখেছিল আমাদের কথায় যে না জেনে আড্ডা 24/7 এর টিচাররা ভুল কথা বলবেন না। তারা প্রিপারেশন শুরু করে কমপ্লিটও করে নিয়েছো, ফর্ম বেরিয়ে গেছে, এবার পরীক্ষার জন্য তারা ফাইনাল মিনিট প্রিপারেশন করছো। অনেকে ভরসা রাখতে পারোনি যে কি জানি হয়তো নিজেরা ভিউজ ইত্যাদি পাওয়ার জন্য যা হোক বলে যাচ্ছে, বাট আজকে তারা সবাই দেখছো যে যা আমরা বলেছিলাম লোকসভা ভোটের আগে নোটিফিকেশন আসবে একের পর এক আসতে শুরু করে দিয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে রেল মিনিস্টারের সেই ভিডিও দেখেছো যেখানে উনি বলছেন যে এএলপির ফর্ম ফিল আপ স্টার্ট করে দেওয়া হয়েছে। 19 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এএলপির ফর্ম ফিল আপ চলবে, এরপরে টেকনিশিয়ান চলে আসবে, টেকনিশিয়ান ধরে রাখতে পারো ফেব্রুয়ারি মাসে বা মার্চেই চলে আসবে, তারপরে এনটিপিসি আসবে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এএলপি আর টেকনিশিয়ানে তো সবাই অ্যাপ্লাই করতে পারবে না, যাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তারা অ্যাপ্লাই করতে পারবে, বাট সব থেকে আনন্দের খবর হলো রেল মিনিস্টার নিজে বললেন এনটিপিসি আসছে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, এবং গ্রুপ ডি আসছে। স্যার কোথায় বলেছেন উনি? ছোট্ট একটা ভিডিও সারা ইন্ডিয়াতে ভাইরাল হয়েছে, এএনআই এর নেওয়া ইন্টারভিউ, যদি না দেখে থাকো বা দেখে থাকো যাই হোক, তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সবাই নিশ্চয়ই জয়েন আছো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে রাতেই দিয়ে দেবো। যারা জয়েন নেই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নাও, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাবে, তোমাদের কাছে গ্রুপের লিংক চলে যাবে, সেখানে ক্লিক করলেই তোমরা আমার গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে বিভিন্ন ইনফরমেশান, পিডিএফ, ক্লাসের লিংক, ব্যাচ সম্পর্কে তথ্য, পরীক্ষার সম্পর্কে ইনফরমেশান সব কিছু আমি দিয়ে থাকি। নাম্বারটা নোট করে নাও, 6291796360। আরও একবার বলছি, 6291796360। তো আমি গ্রুপে রেল মিনিস্টারের ভিডিওটাও দিয়ে দেব। তো এএলপি সম্পর্কে যেটা বলা হয়েছে যে 19 ফেব্রুয়ারি 2024 মধ্যে ফর্ম ফিল আপ করে নিতে হবে, জুন থেকে আগস্টের মধ্যে তোমার সিবিটি ওয়ান পরীক্ষাটা হবে। ওকে, নেক্সট আমি একদম যেটা অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে সেইটা দেখে বলছি যাতে কোথাও কোনো ভুল না হয়। সিবিটি টু হবে সেপ্টেম্বর 2024, একদম ডেট দিয়ে দিয়েছে সিবিটি টু। ওকে, নেক্সট সিবিএটি অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট হবে নভেম্বরে এলপির জন্য, ঠিক আছে, নভেম্বরে সিবিএটি বা অ্যাপটিটিউড টেস্ট হবে। নেক্সট বলে দিয়েছে যে ডিসেম্বরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফাইনাল শর্টলিস্টিং চাকরির জন্য, এটা তো আনন্দের খবর। তার থেকে কি আনন্দের খবর জানো, উনি রেল মিনিস্টার আর একটা কথা বলেছিলেন ওই ছোট্ট ভিডিওটায় যে এবার থেকে প্রতি বছর রেলের নোটিফিকেশন আসবে, অর্থাৎ সেন্ট্রালের যেমন স্টাফ সিলেকশন কমিশনের প্রতি বছর সিজিএল, সিএইচএসএল, এমটিএস আসে, ব্যাংকের যেমন প্রতি বছর এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, এই নোটিফিকেশনগুলো আসে, এবার থেকে রেলেও প্রতি বছর নোটিফিকেশন আসবে, যাতে একবার কারণ মিস হয়ে গেলে 5 বছর ওয়েট না করতে হয়, পরের বছর আবার সুযোগ পাওয়া যায়। তার জন্য ভ্যাকেন্সি ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে, একবারে সবটা দেওয়া হচ্ছে না, কিন্তু রাউন্ড দ্য ইয়ার পরীক্ষা হবে। স্যার এই যে রেল মিনিস্টার মুখে কথাটা বললেন, এটা রিটেন দিয়েছেন ওয়েবসাইটে? দিয়েছে, এখানে নিচে লেখা আছে, প্লিজ নোট দ্য সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফর দ্য নেক্সট সাইকেল অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এএলপি ইজ প্রফেশনালি প্ল্যান্ড ফর ইস্যু ইন জানুয়ারি 2025। ডিসেম্বরে মিটে গেল,
জানুয়ারি 2025-এ আবার এলপি নোটিফিকেশন আসবে, দেখেছো? এবছর জানুয়ারিতে এসে গেল, আবার পরের বছর জানুয়ারিতে আসবে। তো এবছর টেকনিশিয়ান আসবে, আবার পরের বছর আসবে, এবছর এনটিপিসি, আবার পরের বছর। অর্থাৎ এবার থেকে রেলের প্রতিটা পোস্টে প্রতি বছর পরীক্ষা হবে। এবং তোমরা জানো যে রেলের পরীক্ষার কোশ্চেন বাংলায় হয়, তোমরা জানো কিছু লিখতে হয় না, ডেসক্রিপটিভ এমসিকিউ কোশ্চেন হয়। তোমরা জানো যে যাদের আইটিআই করা আছে বা এখন করে নাও, যদি বুদ্ধিমান হয়ে থাকো তো প্রতি বছর পরীক্ষা হবে, তারা বিভিন্ন টেকনিক্যাল পোস্টে অনেকটা অগ্রাধিকার পাবে। ইভেন ডুবডিও এখন বলতেই পারো যে টেকনিক্যাল পোস্ট। যাদের আইটিআই ফাইটিআই নেই, নর্মাল মাধ্যমিক পাস বা এইচএস পাস বা গ্র্যাজুয়েট, তাদের জন্য মাধ্যমিক যোগ্যতা, এইচএস যোগ্যতা এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির পরীক্ষা হবে প্রতি বছর। এবার একটা সোজা কথা বলি, যারা আমাদের কথা শুনে লাস্ট এক বছর ধরে প্রিপারেশন করেছো, কিছু মনে করো না, তারাই 2024-এ চাকরি পাবে। এত ইজি না ভাই, পরীক্ষা তো প্রতি বছর হবে, বাট কম্পিটিশন সেটা তো টু টাফ। কম্পিটিশন তো অত ইজি না, সেটা ভাই খুব টাফ। তো যারা এখন প্রিপারেশন শুরু করনি, তারা করো, ধীরে সুস্থে করো, ভুল করে ফেলেছ, 2025-এ সব পরীক্ষাগুলো আবার হবে, 25-এর জন্য রেডি হও। আর যারা 2024-এ একবার লাস্ট অ্যাটেম্প্ট নিতে চাইছ, তাদের জন্য বলি 29শে জানুয়ারি আমাদের লাস্ট রেলের ব্যাচ স্টার্ট হয়েছে, 29শে জানুয়ারি। স্যার এরপর কেন হবে না? হবে, 2025-এর জন্য হবে, কারণ এরপর শুরু করলে আমরা সিলেবাস কখন শেষ করব? জুন মাস থেকে পরীক্ষা আছে, বোঝার চেষ্টা করো। সিলেবাস শেষ করতে তো আমাদের হবে, যাতা করে শেষ করিয়ে দিলে ছেলেমেয়েরা সাকসেসফুল হবে না, ছেলেমেয়েরা সাকসেসফুল না হলে, খুব সোজা কথা, বাজে ভাষায় বলছি, তোমরা তো এক্ষুনি কমেন্টে লেখো অনেকে ব্যবসা করছে, ছেলেমেয়েরা সাকসেসফুল না হলে আমাদের ব্যবসা চলবে না। এই যে আড্ডা 24/7 ব্যবসা করছে কোট আনকোট অনেকের, তোমাদের ভাষায় কেন করছে? কারণ আমাদের এত ছেলেমেয়ে সাকসেসফুল হয়। কেন সাকসেসফুল হয়? কারণ আমরা ঠিক টাইমে ধরে ধরে পড়াই, সিলেবাস শেষ করি। তো এই জন্য এটা লাস্ট ব্যাচ, এরপর ব্যাচ আনলে আমরা সিলেবাস শেষ করতে পারবো না। যাদের 2024-এর টার্গেট, তারা এই ব্যাচে ভর্তি হও, যাদের 2025-এ পেলেও চলবে, তারা আবার পরে ব্যাচ আসবে, নিশ্চয়ই আসবে, তখন ভর্তি। ওকে, এই ব্যাচের মধ্যে 350 ঘন্টার লাইভ ক্লাস হবে, ম্যাথ, রিজনিং, হিস্ট্রি, জিকে, পলিটি থেকে শুরু করে সায়েন্স, এভরিথিং লাইভ ক্লাসে করানো হবে। এবং এই প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে রিভিশনের জন্য। প্রতিটা ক্লাসের কন্টেন্ট পিডিএফ আকারে তোমাদের দেওয়া হবে। 2000 পাতার আলাদা ইবুক কন্টেন্ট তোমাদের অ্যাপে দেওয়া আছে। এর মধ্যেই তোমাদের অনলাইন মক টেস্ট দেওয়া আছে। এর মধ্যেই তোমাদের রেলের যে সাইকোমেট্রি টেস্ট দরকার হয়, এই সাইকোমেট্রি টেস্টের ভিডিও দেওয়া আছে। এর মধ্যেই তোমাদের রেলের জন্য ইম্পর্টেন্ট 3-4টে ট্রেডের ক্লাসও দেওয়া হবে। তবে ট্রেডের ক্লাস আর সাইকোমেট্রি, আগেই বলে রাখি, লাইভ হবে না, ভিডিও কোর্স দেওয়া হবে। সাইকোমেট্রি দেওয়া আছে, ট্রেড দেওয়া হবে, আর বাকি সবগুলো এটা তো লাইভও হবে, রেকর্ডেডও পাবে। ওকে, তো আর দেরি না করে, জাস্ট একদিন ক্লাস হয়েছে, দুদিন, 29 তারিখ 30 তারিখ, ম্যাথ দিয়ে স্টার্ট হয়েছে, কারণ রেলে ম্যাথ খুব ইম্পর্টেন্ট। 1 ফেব্রুয়ারি থেকে আমার রিজনিং বা জিআই স্টার্ট হবে। তো ম্যাথ, জিআই দুটো ইম্পর্টেন্ট পিলার সাবজেক্ট দিয়ে ব্যাচ স্টার্ট হচ্ছে। যারা এখনো অ্যাডমিশন নাওনি, ভর্তি হয়ে যাও। ওকে, কি করে ভর্তি হবে? যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট শুনে নাও, যাদের টাইম পাস বাদ দাও, আড্ডা 24/7 অ্যাপ নিজের ফোনে ইনস্টল করো। ইনস্টল করে করার সময় তুমি অবশ্যই সিলেক্ট করবে স্টেট এক্সাম, তারপর ওয়েস্ট বেঙ্গল। কেন স্যার? আমি তো রেলের জন্য পড়ছি। দেখো, আড্ডা 24/7 সারা ভারতবর্ষের ইনস্টিটিউট,
তুমি যদি রেল বলে সিলেক্ট করো না, তাহলে তোমার কাছে হিন্দি, তামিল, উড়িয়া, তেলেগু এইসব ভিডিও নোটস চলে আসবে। তুমি যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, এটা অ্যাপকে প্রথমে বোঝানো হলো, এখানেই রেলের ক্লাস পাবে। এরপর তুমি স্টোর অপশানে যাও, সেখানে গিয়ে লাইভ ক্লাসে ক্লিক করো। সেখানে ক্লিক করে তুমি দেখো একটু স্ক্রল করলে বন্দে ভারত বলে একটা ব্যাচ পাবে, এই ব্যাচটা নিলেই তোমার সমস্ত এক্সাম কভার হয়ে যাবে, ALP, টেকনিশিয়ান, NTPC, গ্রুপ ডি, ইভেন RPFO, পুরোটাই কভার হয়ে যাবে TTO একটাই ব্যাচের মধ্যে। ওকে, আলাদা আলাদা ব্যাচে টাকা নষ্ট করতে হবে না। দিয়ে ব্যাচের কিছু একটা ফিস দেখবে, যেই ফিসটাই দেখবে সেটা দেখবে 2500 টাকার মধ্যে। ওকে, তো তার পাশে দেখবে মোর অফার্স লেখা আছে, সেখানে ক্লিক করে তোমাকে কুপন কোড বসাতে হবে, নিজের পছন্দের স্যার ম্যাডামের যে কোনো কুপন কোড এখানে বসিয়ে দেবে, দিয়ে অ্যাপ্লাই বাটনটা প্রেস করবে। প্রেস করে তুমি ইউজ কয়েন বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবে, দেখবে দামটা কমে গেছে। এবার বাই নাও অপশানে ক্লিক করে অনলাইন মেথডে পেমেন্ট করে দিলেই ব্যাচে ভর্তি হয়ে গেলে, এই যে তুমি 2500 টাকার কম কিছু একটা অ্যামাউন্ট পে করবে, 2300, 2400, 2200 যাই হোক, এটা জীবনে একবারই, মান্থলি নয়, জীবনে একবারই। আর এর মধ্যেই তুমি সব সাবজেক্টের ক্লাস পাবে, PDF পাবে, ইবুক পাবে, মক টেস্ট পাবে, সাইকোমেট্রি টেস্ট পাবে, ট্রেডের ক্লাস পাবে, এভরিথিং পাবে। ওকে, নিজের জীবনের প্রতি 2500 টাকার মতো ইনভেস্ট করলে সামনের বছর 2025 সালের এই সময়, কারণ ডিসেম্বর মাসে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন চাকরি হয়ে যাচ্ছে, তুমি রেলের কর্মী, তোমার ফার্স্ট মাসের স্যালারি হবে যে টাকাটা তুমি ইনভেস্ট করলে নিজের উপর 2500 টাকা, তার অন্তত 15 গুণ মতো তোমার ফার্স্ট মাসের স্যালারি হবে। ওকে, যদি ভর্তি হতে কোথাও কিছু প্রবলেম হয়, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি আছি, এই স্ক্রিনেও দেখো একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, এখানে ফোন করতে পারো। ভর্তি হবার পর ক্লাস কি করে করবে, আড্ডা 24/7 অ্যাপ তোমার কাছে আছে, ওখানে মাই কন্টেন্টে ক্লিক করবে, দেন পারচেজড অপশানে ক্লিক করবে, দেন দেখবে লাইভ ক্লাস অপশান আসছে, সেখানে লাইভ ক্লাস পাবে, ইবুক অপশান আসছে, সেখানে কন্টেন্ট পাবে, দেখবে টেস্ট সিরিজ অপশান আসছে, সেখানে মক টেস্ট পাবে। তো ব্যাপার ব্যাস পুরো হয়ে গেল। ওকে, আর যদি ভর্তি হবার পর কোথাও কিছু প্রবলেম হয়, যেমন আমি বললাম ভর্তি হতে প্রবলেম হলে স্ক্রিনে যে নাম্বার দেখা যাচ্ছে এখানে ফোন করো, তাহলে একই রকম ভাবে আমার দায়িত্ব যে ভর্তি হবার পর তোমরা কোথাও যদি প্রবলেমে পড়ো তখন কাকে ফোন করবে, তখন ফোন করবে সাপোর্ট হেল্পলাইনে। খালি ভর্তি করে নিলাম তারপর কোনো যোগাযোগ রাখবো না তা তো হয় না। সাপোর্ট হেল্পলাইনের নাম্বার হলো 0806897-5272। ওকে, এখানে ফোন করলে তোমাদের যে কোনো প্রবলেম, ভর্তি হবার পর যদি কোনো প্রবলেম হয় সলভ হয়ে যাবে। দেখো, আমি ফালতু কথা বলতে অভ্যস্ত না, ফ্রি ক্লাস পাবে এই ওই, আমি স্যার আপনি তো কোর্স বিক্রি করছেন, একদম তাই, আমরা সবসময় বলি যে যদি এমন কোনো ছেলে বা মেয়ে থাকো যে বলবে যে স্যার রেল আমাদের দেশের একটা বড় অর্গানাইজেশন, রেলে আমি চাকরি করব, ভারতবর্ষের মানুষের সেবা করব, আমি সরকারের থেকে কোনো মাইনে নেব না, এটা যদি কেউ চুক্তিপত্রে সই করে দেয় তো আমরা তাকে ফ্রিতে কোর্স দিই, কেউ করবে? করবে না। কেন? কারণ সে এফোর্ট দিচ্ছে, সৎভাবে খাটছে, তার সরকারের থেকে, সরকারের টাকা মানে কি, আমি যে ট্যাক্স দিই তুমি যে ট্যাক্স দাও, এই টাকাগুলো নিয়েই সরকার এক জায়গায় করে সেই টাকা আবার সবাইকে মাইনে দেয়। তো তোমার অধিকার আছে আমার থেকে টাকা নেওয়ার, চলি রেলের কর্মীদের কে মাইনে দেয়, আমি দিই তুমি দাও, আমাদের টাকাগুলো ট্যাক্স হিসাবে এক জায়গায় গিয়ে সরকার তারপর মাইনে দেয়, এবং রেলের কর্মী হিসেবে তুমি মাইনে নেবে, নিশ্চয়ই নেবে, তুমি না নিলে তোমার বাবা মার ওষুধ তুমি কি করে কিনবে, তোমার ঘরের ইলেকট্রিক বিলটা তুমি কি করে দেবে। ঠিক সেরকম ভাবে যে ইনস্টিটিউটে যে কোনো টিচাররাই পড়াচ্ছেন,
তাহলে তাকেও তো মাইনে পেতে হবে, কারণ তারও বাড়ির খরচ আছে, ইলেকট্রিসিটি বিল আছে, গাড়ির খরচ আছে। আমি খুব খোলাখুলি কথা বলি, এইসব কথা ইউটিউবে অন্য কোনো জায়গায় হয়তো বলে না, আমি ওপেনলি বলে দিই, কারণ কেউ হয়তো কমেন্টে লিখবে স্যার ফ্রি ক্লাস দিলেন না, কোর্স বিক্রি করছেন, আমি আগে বলে দিচ্ছি। তো সেই টিচার কোত্থেকে মাইনে পাবে? ইনস্টিটিউটের থেকে। ইনস্টিটিউট কোত্থেকে মাইনে দেবে? রেল তোমাকে কোত্থেকে মাইনে দেবে? যারা যারা ট্রেনে যাচ্ছে তাদের সবার থেকে টাকা কালেক্ট করে, আমাদের ট্যাক্সের টাকা কালেক্ট করে রেলের কর্মীকে মাইনে দেবে। তাহলে যে কোনো ইনস্টিটিউট তার টিচারকে, কন্টেন্ট ডেভেলপারকে কোত্থেকে মাইনে দেবে? যে স্টুডেন্টরা সেখানে পড়তে আসছে তাদের থেকে ফিস কালেক্ট করে তবেই টিচারকে মাইনে দেবে। এটা নর্মাল ইকোনমি, রাইট? তো ওসব ভুল ভাল কথা, ফ্রি ক্লাসের লোভ দেখিয়ে পেড কোর্স পারচেস করতে বলছি, এসব আমি করবই না, উচিতই না, রাইট? এই নর্মাল ইকোনমি প্রত্যেকের বোঝা উচিত। তো এই হলো ব্যাপার। এবার আমি কখনো বলি না কাউকে, আমার এত বছরের পড়ানোর অভিজ্ঞতায় কেউ দেখাতে পারলে আমি পড়ানো ছেড়ে দেবো, যে আড্ডা 24/7 ভর্তি হও। আমি বলি কোথাও একটা প্রিপারেশান, সেটা তোমার বাড়ির কাছে কোনো অফলাইন জায়গায় হতে পারে, কলকাতায় বা শহরে হতে পারে, অন্য কোনো অনলাইন জায়গায় হতে পারে, কিংবা আড্ডা 24/7 হতে পারে, বাট প্রিপারেশান নাও। তো কারোর যদি আর কিছু জানার থাকে, বক্তব্য থাকে, কমেন্ট করো, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। বাট এসব ফালতু কথা আর কিছু এখন বলে টাইম ওয়েস্ট করবো না। জুনে পরীক্ষা, বেশিক্ষণ টাইম নেই আমাদের হাতে অন্য কিছু আর আলোচনা করে টাইম কাটানোর। লাস্ট ব্যাচ শুরু হয়েছে, ভর্তি হও, প্রিপারেশান করো, চাকরি নাও, জানুয়ারি 2025 চাকরি স্টার্ট করে দাও। অল দ্য বেস্ট, ভালো থেকো সবাই।